হ্যালো বন্ধুরা এন ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব জন কিটসের লেখা অড টু অটাম কবিতাটি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে শুরু করছে আজকের পাঠ অড টু অটাম অ্যাবাউট দ্য পয়েট জন কেটস ছিলেন একজন ইংরেজ কবি যিনি লর্ড বাইরন এবং পার্সি বিসি সেলির মতো রোমান্টিক কবিদের দ্বিতীয় প্রজন্মের মধ্যে অগ্রগণ্য ছিলেন যদিও তার কবিতাগুলি কেবলমাত্র চার বছর ধরে প্রকাশিত হয়েছিল যখন তিনি মাত্র ২৫ বছর বয়সে টিভি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি সতেরোশো পঁচানব্বই সালের একত্রিশে অক্টোবর লন্ডনের মুরগেটে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন থমাস কিটস এবং তার মা ছিলেন ফ্রান্সিস জেনিংস তার মৃত্যুর পর তার জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাকে ইংরেজি সাহিত্যে মহান স্থান দেওয়া হয় এবং পীর অ্যাফলাইট নিকট তিনি ছিলেন উৎসাহের প্রধান স্তম্ভ তার ওর্সগুলিতে তিনি একটা নিজস্ব শৈলী সৃষ্টি করেছিলেন যেটা হলো যৌন ক্ষুধা চরিতার্থকরণ রোমান্টিক কবিদের মতো তিনি জোর দিয়েছিলেন প্রাকৃতিক কল্পিত মূর্তির চূড়ান্ত আবেগকে আঠারোশো একুশ সালের তেইশে ফেব্রুয়ারি তিনি মাত্র ২৫ বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে রোমে মারা যান তার দেহকে কবরস্থ করা হয় প্রোটেস্ট্যান্ট সেমেটারিতে তার শেষ অনুরোধ ছিল তার কবরের গায়ে কোনো নাম বা তারিখ যেন লেখা না হয় শুধু লেখা হয় এখানে যে সাইিত আছেন তার নাম জল দিয়ে লেখা আছে অ্যাবাউট দ্য পয়েম ওড টু অটাম হলো ইংরেজ রোমান্টিক কবি জন কিটসের লেখা একটি ওড এটি আঠেরোশো উনিশ সালের উনিশা সেপ্টেম্বর কবি লিখেছিলেন এবং আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল একগুচ্ছ কবিতার সঙ্গে যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তার লেমিয়া এবং দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস আঠেরোশো উনিশ সালে কবির যে ওটসগুলি প্রকাশিত হয়েছিল তার মধ্যে এটি ছিল শেষ ওড এক শরতের সন্ধ্যায় ইচেন নদী বরাবর কবি উইনচেস্টারের নিকট হাঁটার পর এই কবিতাটি লিখেছিলেন এই লেখনীটি তার কাব্যিক জীবনের ইতিকে চিহ্নিত করে যেহেতু তার অর্থের খুব প্রয়োজন হয়ে পড়েছিল এবং তিনি কবির জীবনশৈলীর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি এই কবিতাটি লেখার এক বছরের কিছু বেশি সময় পরে তিনি রোমে মারা যান কবিতাটিতে মোট তিনটি স্তবক আছে এবং প্রত্যেকটি স্তবকের লাইন সংখ্যা হলো এগারো এই স্তবকগুলি শরৎ ঋতুর অগ্রগতিকে বর্ণনা করছে শস্য পাকা শস্য কাটা থেকে শুরু করে শরতের শেষ দিন পর্যন্ত যখন বসন্ত নিকটগামী হয় সব বর্ণিত হয়েছে এখানে এখানে শরৎকে ব্যক্তিসত্ত্বা আরোপ করা হয়েছে এবং দ্বিতীয় স্তবকে তাকে এক মহিলা হিসেবে কল্পনা করা হয়েছে এবং শরতের দানশীলতা তার দৃশ্যাবলী এবং তার বিভিন্ন আওয়াজকে কবি এখানে তুলে ধরেছেন এই কবিতাটির অন্তমিল হল এবি বি সিডি সিডি সি সি ই দ্য পয়েম স্টার্টস নাও সিজন অফ মিস্ট অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস শরৎ ঋতুকে কবি বলছেন কুয়াশার ঋতু মিস্ট মানে ধোয়াশা বা কুয়াশা অ্যান্ড ম্যালো ফ্রুটফুলনেস ম্যালো মানে রসালো বা পাকা পাকা ফল এবং কুয়াশার ঋতু ক্লোজ ব্লোজম ফ্রেন্ড ব্লোজম ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড তাহলে ঘনিষ্ঠ বন্ধু এই ঋতু ঘনিষ্ঠ বন্ধু কার অফ দ্য ম্যাচিউরিং সান ম্যাচিউরিং ক্রমে বড় হয়ে ওঠা সূর্যের সূর্যটা একেবারে পূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়েছে তার প্রিয় বন্ধু হচ্ছে এই শরৎ ঋতু আবার ম্যাচিউরিং এখানে প্রাজ্ঞও হতে পারে যেহেতু সূর্য অনেক প্রাচীন তার জন্য ম্যাচিউরিং কথা ব্যবহার করা হয়েছে আরও একটা কারণ হতে পারে যে সূর্য এই ঋতুর যে ফল সেগুলোকে ম্যাচিওর করছে স্কনসপায়ারিং উইথ হিম কনস্পায়ারিং মানে ষড়যন্ত্র করা এখানে গোপনে সহযোগিতা করা ম্যাচিউরিং সান কনসপায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স তার সাথে অর্থাৎ এই শরৎ ঋতু ম্যাচিউরিং সানের সাথে গোপনে সহযোগিতা করছে যে কীভাবে লোড করতে হবে ফলগুলোকে ফ্রুট দ্য ভাইন্স দ্রাক্ষা ফল আঙ্গুর ফলগুলোকে কিভাবে ভরিয়ে দিতে হবে দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইবস রান যে দ্রাক্ষা ফলের গাছগুলো থ্যাচ ইভস মানে হচ্ছে খড়ের চালের বাড়তি অংশ খড়ের চালের বাড়তি অংশে যে আঙ্গুর ফলগুলো লতা লতানো অবস্থায় রয়েছে সেইগুলোকে ফলে পরিপূর্ণ করবে টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ আর কি করবে না আপেলগুলোকে কোথায় সেগুলো রয়েছে না মস্ট কটেজ ট্রি মস্ট মানে শেওলা পড়ে যাওয়া তাহলে কুটিরের যে শেওলা পড়ে যাওয়া গাছগুলো আপেল গাছগুলো সেগুলোকে এত ফল ধরাবে যে গাছগুলো নত হয়ে যাবে ভারে অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস এবং সমস্ত ফলগুলোকে পরিপক্ক করে তুলবে পাকিয়ে দেবে রাইপনেস মানে পরিপক্কতা টু দ্য কোর ভেতরের অংশ পর্যন্ত তার মানে ভালোভাবে ফলগুলোকে পাকিয়ে তুলবে টু সোয়েল দ্য গোড় সোয়েল মানে আয়তন বৃদ্ধি করা গোড় মানে লাউ বা কুমড়ো তাহলে এই ঋতুর যে লাউ বা কুমড়ো সেগুলোকে আয়তন বাড়াবে অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল সেলস প্লাম মানে পরিপুষ্ট করা হ্যাজেল সেলস মানে এক ধরনের বাদামকে হ্যাজেল বলা হয় আর সেলস মানে হচ্ছে খোলা তাহলে এক ধরনের বাদামের খোলাটাকে পরিপুষ্ট করবে উইথ এ সুইট কার্নেল কী দিয়ে পরিপুষ্ট করবে না মিষ্টি শ্বাস দিয়ে কার্নেল মানে শাঁস তার মানে বাদামের ভিতরে মিষ্টি শ্বাস ভরে দেবে টু সেট বাডিং মোর বাডিং মানে কুড়ি আনা আরও বেশি করে গাছগুলোতে কুড়ি আনবে অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য পিস এবং আরও ফুল ফুটাবে এবং পরবর্তীতে যে ফুলগুলো ফুটবে সেগুলো মৌমাছিদের কাছে আনটিল দ্য থিং ডেজ উইল নেভার সিজ মৌমাছিদের জন্য আরও সে ফুল ফোটাবে যতক্ষণ না মৌমাছিরা ভাববে যে গ্রীষ্মের উষ্ণ দিন কোনোদিন অবসান হবে না সিজ মানে অবসান হওয়া ফর সামার হ্যাজ ওভার ব্রিমড দেয়ার ক্লামি সেলস তার কারণটা কি না তারা তার কারণ হল গ্রীষ্ম কানাই কানায় ভরে দিয়েছে ওভার ব্রেমড মানে কানাই কানাই ভরে দেওয়া ক্লামি সেল ক্লামি মানে চটচটে সেলস মানে মৌচাক মৌচাকের ভিতরটা মধুতে চটচটে মধুতে একেবারে কানাই কানায় পরিপূর্ণ করে দিয়েছে এই পুরো বাংলা আরেকবার বলে দিচ্ছি শরৎ তুমি কুয়াশা এবং পরিপক্ক ফলের ঋতু প্রাজ্ঞ সূর্যের পরম বন্ধু তুমি তুমি সূর্যের সাথে পরামর্শ করো কিভাবে লতা পাতায় ঢেকে থাকা আঙুর গাছকে পরিপূর্ণ করে তুলবে যেগুলি খড়ের চালে ঝুলছে তুমি পরামর্শ করো কুটির স্থিত শ্যাওলা ভর্তি আপেল গাছটিকে আপেলের ভারে নত করার জন্য সমস্ত ফলগুলির ভেতরের শ্বাস পর্যন্ত পরিপূর্ণভাবে পাকিয়ে তোলার জন্য লাউ কুমড়ো জাতীয় ফলগুলির আয়তন বৃদ্ধি ও বাদামের মধ্যে মিষ্টি শাঁস তৈরির জন্য ডালে ডালে ফুলের কুড়িয়ে আনার জন্য দেরিতে ফোটা ফুলে ভমেরা ঘুরে বেড়ায় তারা ভাবে উষ্ণ দিনের অবসান বুঝি এখনো হয়নি কারণ গ্রীষ্মকাল এখনও তাদের মধু প্রকোষ্ঠগুলি কানায় কানায় ভর্তি করে রেখেছে হু হ্যাথ নট সিন দি অপ্ট এমিট দাই স্টোর কে তোমাকে দেখেনি প্রায়শই তোমার শোচ্ছাগারে তোমাকে বসে থাকতে এই পুরো স্ট্যান্জাটায় শরৎকে একজন মহিলা হিসাবে কল্পনা করা হয়েছে তাই কবি বলছেন কে তোমাকে দেখেনি প্রায়শই তুমি তোমার শোচ্ছাগারে বসে থাকো সামটাইমস হু এভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড দি সিটিং কেয়ারলেস অন এ গ্রেনারি ফ্লোর সিক্স মানে যাওয়া অ্যাব্রোড মানে বাইরে তাহলে মাঝে মধ্যে যেই বাইরে যায় সেই দেখতে পাই তোমাকে দি মানে তোমাকে বসে থাকতে কেয়ারলেস আন মনে বসে আছো অনেক গ্রেনারি ফ্লোর গ্রেনারি মানে শস্যাগার শস্যাগারের মেঝেতে তুমি আন মনে বসে রয়েছো দায় হেয়ার সাপলিপটেড আর তোমার চুলগুলো আলতো করে উড়ছে বাই দ্য উইনোয়িং উইন্ড উইনোয়িং মানে শস্য ঝাড়ার বাতাস শস্য ঝাড়ার সময় যে কুলার বাতাস বা এমনি বাতাস হয় সেই বাতাসটাই আলতো করে তোমার চুলগুলো উড়ে যাচ্ছে অর অনেক হাফরিফট ফারো অথবা অর্ধ কাটা হাফরিফট মানে অর্ধ কাটা ফারো মানে লাঙল দেওয়া মাঠ সাউন্ড অ্যাসলিপ সাউন্ড মানে সুন্দরভাবে অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়েছ অথবা অর্থভাবে কাটা নাঙল দেওয়া মাঠের যে নালা সেখানে তুমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছ ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিজ ড্রাউজ মানে তন্দ্রাচ্ছন্ন হওয়া ফিউম মানে গন্ধ পপিজ মানে পোস্তু ফুল পস্তু ফুলের গন্ধে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছ হোয়াইল দাই হুক আর তখন তোমার হাতের যে কাস্তে হুক মানে কাস্তে স্পেয়ার পড়ে গেছে দ্য নেক্সট সোয়াদ সোয়াদ মানে কাটা ফসল পরক্ষণেই যে ফসলটা কাটার কথা ছিল সেটা না কেটে হাত থেকে কাস্তেটা পড়ে গেছে অ্যান্ড অল ইটস টোয়েন্ট ফ্লাওয়ার্স টোয়েন্ট মানে গোছা এবং সেই শস্যের গোছাটা অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লেনার গ্লেনার মানে শস্য সংগ্রাহক এবং কখনও তোমাকে দেখা যায় একজন শস্য সংগ্রাহক হিসেবে দাও ডোস্ট স্টেডি শস্য সংগ্রাহক হিসাবে দেখা যায় যে অটল অবস্থায় রাখতে পারে দায় লেটেন হেড মাথার উপরে শস্যের একটা বোঝা আছে সেটাকে অ্যাক্রসে ব্রুক তারপরে সেই শস্যতা মাথায় নিয়ে তুমি একটা ছোট্ট নদী পেরোচ্ছ অর বাই সাইডার প্রেস অথবা তোমাকে দেখা যায় আপেল পেশাই করার যন্ত্রের কাছে সাইডার প্রেস মানে আপেল পেশাই করার যন্ত্র উইথ প্যাসেন্ট লোক প্যাসেন্ট মানে ধৈর্যশীল ধৈর্যশীলভাবে তাকিয়ে রয়েছ দা ওয়াচেস্ট তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করছো দ্য লাস্ট উজিংস ফোটা ফোটা করে পড়া রস রসটাকে উজিংস মানে ফোটা ফোটা করে পড়া রস আওয়ার্স বাই আওয়ার্স ঘন্টার পর ঘণ্টা ধরে আপেলের যে পেশাই করার যন্ত্র সেখান থেকে ফোটা ফোটা করে রসটা চুইয়ে পড়ছে সেটা ধৈর্য সহকারে তুমি দেখছো এই পুরো স্ট্রেঞ্জার বাংলা হলো তোমাকে কে বা তোমার ধন সম্পত্তির মধ্যে দেখেনি কোনো সময় যারা বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা দেখে যে তুমি খামার বাড়ির উঠোনে স্বচ্ছন্দে আনমনে বসে আছো আর শস্য ঝাড়া বাতাস তোমার খোলা চুল নিয়ে খেলা করছে আবার কখনো দেখা যায় পস্তুফুলের ফুলের গন্ধে তুমি আধ কাটা কেটে গভীর ঘুমে আচ্ছন্ন আর তোমার হাতের কাস্তে অচল হয়ে গেছে ফলে যে শস্যের গোছাটা এরপর কাটার কথা ছিল তা এলোমেলো হয়ে গেছে আবার কখনো শস্য সংগ্রাহক রূপে বাড়ির দিকে মাথায় শস্যের বোঝা নিয়ে তুমি অবনত মস্তকে ছোট নদীটি পার হয়ে চলেছ অথবা আপেলের রস নিংড়ানো মেশিনের পাশে ঘন্টার পর ঘণ্টা বসে আছো ধৈর্য ধরে ফোটা ফোটা করে পড়া রসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো হোয়ার আর দ্য সাংস অফ স্প্রিং বসন্তের গান কোথায় আ হোয়ার আর দে কোথায় তারা থিঙ্ক নট অফ দেম তাদের কথা ভেবো না দাও হ্যাস্ট দাই মিউজিক টু তোমার নিজস্ব সঙ্গীত বা গান আছে হোয়াইল বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে বার্ড মানে ডোরা কাটা বার দেওয়ার মতো দেখায় যে মেঘটা সেটা বোঝা হচ্ছে ব্লুম মানে আলোকিত করা তাহলে যখন মেঘের ডোরা কাটা অংশ দিয়ে সূর্য এসে দিনটাকে দিনের শেষ অংশটাকে আলোকিত করে অ্যান্ড টাচ দ্য স্টাবেল প্ল্যানস স্টাবেল প্ল্যান্ট মানে শস্য কাটা ক্ষেতকে যখন স্পর্শ করে উইথ রোজি হিউ রোজি মানে এখানে রেড হিউ মানে আভা লাল আভা দিয়ে দেন ইনে অয়েলফুল কয়ের অয়েলফুল মানে দুঃখপূর্ণ কয়ের মানে কুজন তখন দুঃখপূর্ণ কুজনে দ্য স্মল ন্যাটস ডাস মাছি ন্যাটস মানে ডাস মাছি ছোট ডাস মাছিগুলি মোর বিলাপ করে এবং দ্য রিভার স্যালোস সেই সময় নদী ধারে যে উইলো গাছগুলো স্যালোস মানে উইলো গাছ বোন বেড়ে ওঠে অ্যালোপ্ট উঁচু হয়ে নদীর ধারে যে উইলো গাছগুলো উঁচু হয়ে বেড়ে উঠেছে অর সিংকিং অথবা আন্দোলিত হচ্ছে সিংকিং মানে আন্দোলিত হওয়া অ্যাজ দ্য লাইট উইন হালকা বাতাসের সঙ্গে সঙ্গে লিপস অর ডাইস লিভস অর ডাইস মানে বহমানতা বাতাসের বহমানতার সাথে সাথেই সেই লম্বা নদীর ধারের উইলো গাছগুলো উঠছে নামছে অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লেড ফ্রম হিলি এবং বড় ধরনের ভেড়াগুলো জোরে চিৎকার করছে ব্লিট মানে চিৎকার করা কোথা থেকে ফ্রম হিলি বর্ণ হিলি মানে পার্বত্য বর্ণ মানে চারণ ক্ষেত পার্বত্য চারণ ক্ষেত থেকে হেজ ক্রিকেট সিং হেজ মানে ঝোপঝাড় ক্রিকেটস মানে ঝিঝি পোকা ঝোপঝাড়ে থাকা ঝিঝি পোকাগুলো গান করছে অ্যান্ড নাও উইথ ট্রেভেল সফট ট্রেভেল মানে হচ্ছে তীক্ষ্ণ সফট মানে মধুর তার মানে তীক্ষ্ণ অথচ মধুর দ্য রেড ব্রেস্ট হুইসেল ফ্রম এ গার্ডেন ক্রফট তীক্ষ্ণ অথচ মধুর সুরে রবিন পাখি রেড ব্রেস্ট মানে রবিন পাখি হুইসেল দিচ্ছে বা শীষ দিচ্ছে কোথার থেকে এ গার্ডেন ক্রফট ক্রফট মানে বাড়ি একটা বাগান বাড়ি থেকে অ্যান্ড গ্যাদারিং স্যালোজ টুইটার গ্যাদারিং মানে জড়ো হওয়া একত্রিত হওয়া স্যালোজ মানে চড়াই পাখি টুইটার মানে কিচিরমিচির করা ইন দ্য স্কাইজ এবং জড়ো হওয়া চড়ুই পাখিগুলো আকাশে কিচিরমিচির মিছির করছে এই পুরোস্ট্যানজাটার বাংলা হলো বসন্তের মধুর গানগুলো কোথায় হায় কোথায় সেই গান শরৎ তুমি সেসব হারানো গানের কথা ভেবে দুঃখ করো না কেননা তোমার নিজের গানও তো রয়েছে যখন দিনের শেষে অস্তগামী সূর্যের কিরণে ডোরা কাটা মেঘ দিগন্তকে উজ্জ্বল করে তোলে এবং কাটা শস্যক্ষেতকে স্পর্শ করে তাকে লাল রঙের আভায় ভরিয়ে দেয় দিগন্ত তখন দুঃখিত দাসের দল নদী তীরে যেখানে উইলো গাছগুলি বেশ বড় হয়ে উঠেছে সেখানে একসঙ্গে বিলাপ করতে থাকে সেখানে উইলো গাছের ওঠানাবা নির্ভর করে বাতাসের বহমানতার উপর এছাড়া বড় বড় ভেড়াগুলো পার্বত্য চারণ ক্ষেত্র থেকে সজরে চিৎকার করে ঝোপঝাড় থেকে ছিঁচি পোকারা ডাকে সংকীর্ণ বাগান বাড়ি থেকে রবিন পাখি তীক্ষ্ণ অথচ মধুর স্বরে ডাকতে থাকে আর জমা হওয়া চাতকগুলি আকাশের বুকে কিছির মিশির শব্দ করতে থাকে দি এন্ড থ্যাংক ইউ